ভোট প্রচারের স্ট্র্যাটেজি নির্ধারণে শুক্রবার মালদা এলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের জেলা নেতৃত্ব ও নির্বাচনী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে ঠিক করে দিলেন ভোট প্রচারের স্ট্র্যাটেজি। আগামী 7ই মে মালদার দুটি লোকসভা আসনে নির্বাচন, তাই আসন্ন নির্বাচনে মালদার দুটি আসনে জয় পেতে মরিয়া হয়ে উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল। সেই মতো শুরু করেছে জোরদার ভোট প্রচার, কিন্তু প্রচারের রণকৌশল কি হবে, কিভাবে জেলা কমিটি এবং নির্বাচনী কমিটির সঙ্গে তালমিল রক্ষা করে বুথ কমিটির সভাপতিরা কাজ করবেন, সেই ব্যাপারে স্ট্র্যাটেজি ঠিক করে দিতেই শুক্রবার মালদায় আসেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বেলা দুটো নাগাদ হেলিকপ্টারে চেপে জেলা যুব আবাস সংলগ্ন ময়দানে নামেন, এরপর গাড়ি চেপে সোজা চলে যান পুরাতন মালদার শাহপুরের এক বেসরকারি লজে। সেখানে তিনি দলের জেলা নেতৃত্ব, নির্বাচনী কমিটি, ব্লক সভাপতি ও বুথ সভাপতিদের সঙ্গে ঘণ্টা দুয়েক ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকে সাংগঠনিক আলাপ আলোচনার মাধ্যমে দলের রণকৌশল ঠিক করে দেন বলে জানা গেছে। লোকসভা কেন্দ্র মালদা উত্তর এবং মালদা দক্ষিণ, এবং মালদা দক্ষিণের মধ্যে দুটো বিধানসভা মুর্শিদাবাদেরও পড়ে, সেখানে ফারাক্কা সাফসারগঞ্জের প্রতিনিধিরাও ছিল, তারা এসেছিল এবং আমাদের একটা পর্যালোচনা বৈঠক ছিল। যেহেতু নির্বাচন চলছে এবং তৃতীয় দফায় মালদা দক্ষিণ এবং মালদা উত্তরের ভোট রয়েছে, ইলেকশন কমিটির সদস্য সহ প্রার্থী সহ সব বিধায়ক, নির্বাচিত জনপ্রতিনিধি, ব্লকের সভাপতি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ মেম্বার সকলেই ছিলেন এবং গ্রাম পঞ্চায়েত স্তরে হয়তো আমরা সবাইকে ডাকতে পারিনি। আমি কালকে প্রধানদের সাথে নিজে কথা বলবো, একটা ভার্চুয়াল কনফারেন্স আমার রয়েছিল প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে, এবং আমরা যেটুকু পর্যালোচনা করলাম যে মালদা উত্তর এবং মালদা দক্ষিণ, মালদা উত্তর আপনারা জানেন আগের বার বিজেপির প্রার্থী জিতেছিলেন এবং মালদা দক্ষিণে কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী জয়যুক্ত হয়েছিলেন। এবারে যেভাবে বিশেষ করে 2021-এ যা ফল আমরা দেখেছি মালদা এবং মুর্শিদাবাদ জেলায়, যে ফল তৃণমূলের হয়েছে এবং যেভাবে মানুষ আশীর্বাদ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের, এবং তৃতীয়বার আমাদের নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ায় যে অবদান মালদা জেলার এবং মুর্শিদাবাদ জেলার রয়েছে সেটা কার্যত অনস্বীকার্য। সেই সার্বিক উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে এবং সমর্থন মানুষের যাতে অক্ষুণ্ণ থাকে এবং মানুষের সমর্থন যাতে সর্বত্র আমরা পাই, যেখানে যেখানে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেটা নিয়ে বিস্তারিত ব্লক ওয়াইজ আমরা আলোচনা করেছি, সেটা সংবাদ মাধ্যমে বলা ঠিক হবে না। এবং আমরা অত্যন্ত কনফিডেন্ট, আশাবাদী, এবং আমরা মানুষকে বিশ্বাস করি, যেহেতু আমরা মনে করি যে অত্যন্ত ভালো ব্যবধানে আমাদের এই দুটো আসনে, মালদা লোকসভা, মালদা উত্তর লোকসভা এবং মালদা দক্ষিণ লোকসভা, দুটো লোকসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে।